আগলে কি না বলে ছাগলে কি না খায় সে কথা কানে নিলে হবে যে চলা দায় পাগলে কি না বলে ছাগলে কি ওই ঘ্যাম বুঝলাম মিমাদা ভীষণ ভাই মানে ঘ্যামে ভরা শরীর দাও মানে তুমি নাটা বলে ঘ্যাম দেখা না মাথা খারাপ বন্ধা বলে নাকি নেগা কাট অনেক কিছু নেগা কাট ন তো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ তো আজকের ব্লগ শুরু করছি একদমপুর রানাঘাট থেকে ভাই লিজার বাড়িতে কারণ আজকে হচ্ছে লিজার বয়ফ্রেন্ড মানে আবেগদার বার্থডে সেলিব্রেশন হচ্ছে লিজার বাড়িতে এন্ড হিয়ার ইজ টু মহারতি ওয়ান ফেসবুক কিং ওয়ান ইউটিউব কিং মিরময় রাহুল আর তুই একা তো দুটোই করিস ভাই আমরা তো একটা দুজন কিং আর তুই হচ্ছে কুইন কুইন কিছুই না এগুলো আমরা সকালবেলা এসে রাহুল এখন আসলো এখানে আমাদের স্যার রেডি আমার ছাপরি ভাই রেডি হয়ে গেছে মাখন লাগাচ্ছে মাখন ঠিক আছে তুমি তাহলে লুকটা দেখো এক বছর আগে বুঝলা তো পাশের জায়গাতে বাড়িতে অনেক লোকজন ভর্তি হয়ে গেছে বাড়ি যাবো আমরা একটু কাটিং আমরা চিকেন খাই আমি একমাত্র মনে হয় কিছু করিনি আর প্রত্যেকটা মহিলা ফুল টু ফুল মানে ময়দার দোকান দিয়েছে মুখে ঠিক আছে মানে আমি একটা মেয়েকে দেখে পুরো অবাক ঠিক আছে হচ্ছে এই মেয়েটা দেখা চার সেকেন্ড মানে তোমার 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 মুখে এত মেকআপ ভাই তুই কি বলছিস রে আর এই গুন্ডাটা এ ভাই আমার সঙ্গে সীমা এসেছিল সীমা কোথায় গেল ওয়ান ওয়ান টু থ্রি স্টার্ট পুরো গুন্ডা রাউডি রাঠোর কিনলে পড়বো না আমাকে আগে থেকে বললে আমি অন্য ড্রেস কিনতাম আমি বলতে চাইছি মালগুলো এসছে রানাঘাটে ঠিক আছে ও এসছে রাহুল এসছে সীমা এসছে এটা একবার আমাকে প্রয়োজন বোধ করে আমার বাড়িতে যাবে আমি যাই তোমরা খোঁজ পেয়ে যাবে আমাকে লিটারালি ও আমাকে একটা ফোন করেনি আমাকে লোকজন ফোন করে বলছে রাহুল দেখো আমরা এইখানে এসেছি এখানে সাবস্ক্রাইব ভরা ফ্যান ফলোইং ভরা কেউ না কেউ তো বলেছে নাটকটা তুমি নাটকটা কম করো আমরা তো এসেছি জানতে রামপাট গালাগালি খেয়েছো ফোন করে খিস্তি মেরেছি এমন খিস্তি মেরেছি আমার ফোনে কল রেকর্ডিং হয় বলছি কি বলতে পারি কানেকশন দিয়ে দেবাই তোমাদের গাইস ভিড়ের মধ্যে বলছে কেন ফোন খিস্তি কারণ বলা বলছে কেন যাই হোক আফটার লং টাইম তোমার সঙ্গে দেখা মজা মানে ও আমাকে চিনতো আমি ওরে চিনতাম কিন্তু কথা হতো না এই আর কি ব্যাপার যাই হোক ফাইনালি এখানে এসে ভাই কেকের পুরো সমাহার ঠিক আছে মানে কতগুলো কেক রয়েছে দেখো ভালো নাম হচ্ছে আবেগদার তাপস এখানে কেক রয়েছে একটা এখানে তো লেখা আছে ভাই 100K ইটস লিজা কুইন ও ভাই সাহেব একদম পুরোটা চাই এবং ইউটিউবের লোগো লাগানো আছে আর ভাই এইটা হচ্ছে লিজার সিলভার প্লে বাটন কি চাই আমার চাই এইটা 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 যাই হোক গাইস মেইন হচ্ছে এখানে এখন হবে আজকে হবে তাপসদার বার্থডে সেলিব্রেশন সঙ্গে হবে লিজার প্লে বাটন আনবক্সিং পুরো গ্র্যান্ড ভাবে ভাই সেই লাগছে বাট আমার টাকা বাজবে গাইস প্লে বাটন ভগবান জানে আই ডোন্ট নো বাট চলে এসেছে ভাই একটা ভালো লাগছে বেস্ট তপু বলছে যে তুই এখন এটাকে আনবক্সিং করিস নি আমি বলে ফুলে টুলে তারপর আবার স্যালুটা প্লে অবশ্যই ভাই তার মানে ও কিন্তু আনলে আর তোমাদের যদি সেলিব্রেশন করে দেখায় ও কিন্তু ওটাই করবে আমি আমি ওটা দিয়ে লাগাবো তখন আমার দিয়ে লাগবে অবশ্যই ভাই আমি সবার সাথে কাটবো যখন আমি লিজা লি বা লিজা কুইন কিচ্ছু ছিলাম না শুধু লিজা ছিলাম তো তখন থেকে এই মানুষটা তো সবসময় আমার সাপোর্ট করেছে ইনি না থাকলে বলে না যে মা মাই হয় মার সাপোর্ট না থাকলে কিছু হয় না তো আমি খুব লাকি যে আমি এরকম মা পেয়েছি আর শুধু থ্যাংক ইউ আর শুধু মা না আরো অনেকে আছে ফার্স্ট অফ অল প্রকাশ সিকদার যে আমাকে সব সময় এনকারেজ করে সব কিছুতে যে তুই নিজে কিছু কর আমি আগে এই সব করতাম আমি অন্য চ্যানেলে ভিডিও করতাম তো বলছিল যে তুই কিছু কর বাচ্চা তুই কিছু কর তো চলে আয় প্রকাশ আয় না না আয় আজকে আসতে হবে চলে আয় নেক্সট আমার বেস্ট ফ্রেন্ড যে আমাকে মানে মানে সব সময় আমাকে এডিটটা পর্যন্ত আমাকে হাতে ধরে শিখিয়েছে ইভেন আমি দিনের পর দিন ওর বাড়িতে শুট করেছি
সমস্ত কিছু ফ্রিতে, আমার থেকে একটা টাকাও নিত না, সব কিছু করে দিয়েছে। আর আবেগ আমার লাইফ পার্টনার, আমার ভালোবাসা, আমার হয় না প্রত্যেকটা সাকসেসফুল ছেলের পিছনে যদি কেক পে কাটিং করার পরে হেয়ার ইজ প্লে বাটন ভাই সাহ ও 1,00,000 সাবস্ক্রাইবার, দেখা যাক কবে হয় না হয়। যাই হোক, কংগ্রেচুলেশন ব্রো। ইয়েস ভাই, এটার দরকার নেই, ওটা আসলে হয়ে যাবে। এইটা সার্টিফিকেট এটা আমি জীবনে পাবো না, আমি যদি পাই না আমি এটা পুরো বাদিয়ে রাখবো। জানো তুমি প্রত্যেকেই বাদিয়ে রাখি, বাদিয়ে রাখবো আমি এটা, যত্ন করেই রাখি। এটাই সেরা 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 একটা সার্টিফিকেট। না বলে না কয়ে প্লেট ভর ফাঁকা হয়ে গেছে এখানে, একা একা খেয়ে চুদা ঝুলে গেল মিষ্টিটা। ঠিক আছে, সাবধানে যাবো। ঠিক আছে সবাই, গেট সাবধানে যাবো দিদি। পুরো গ্লামার দেখা যাচ্ছে গাইস, কে ময়দা মাগে ময়দা মাগে না। ঠিক আছে, আরে এটা কিনলে কবে এইটা, মানে এই বাক্সটা আমাদের বাজেট কম তো তাই এইটা কিনেছি। সেফ ড্রাইভ সেফ লাইফ। ওই এসএসসি বার্থডে পার্টিতে বাট ভাই, যার বার্থডে তাকে এখনো দেখানো হয়নি, লেট মি ইন্ট্রোডিউস তাপস দা, মানে আবেগ দা। বলো কেমন আছো এবার? আচ্ছা, আমি তার প্রথমে একটাই বলতে চাই, ওর প্রথম কোশ্চেনটার আমি আনসার দিই। আচ্ছা বলো। যে ও বললো যে আমাকে দেখাতে পারিনি যার বার্থডে তার। আচ্ছা আচ্ছা, কি করে দেখাবে বলো? এত ফেমাস ফাউন্ডার সেলিব্রিটি মানে কি করে দেখাবে ও বলো? হাইট শট তাই বলছো তুমি আমাকে? ওর টি-শার্টে লিপস্টিকের দাগ, ওটা কেকের, ওটা কেক। আর তোমরা বুঝে নাও, ওটা কেকের দাগ। তোমরা বুঝে নাও, দেখি দেখি ইচ্ছি, এটা কেকের দাগ, এটা কেকের দাগ। আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। ঘামে ভরা শরীরটা, মানে টুকুনি নাটা বলে ঘাম দেখা, মাথা খারাপ বন্ধা বলে নাকি নেক কাট, অনেক কিছু নেক কাট নও না, ভালো মন্দ খাবো বার্থডে বাড়িতে গিয়ে। সদালি ভাই লিজার ভাই থেকে খাওয়া দাওয়া করার পরে ভাই আমরা লাস্টে মিস করেছি, আর আজকে আমরা রান্নাঘাটে স্টিল হয়ে গেলাম। আর সত্যি বলতে ভাই, আজকে আবেগের বাড়িতে ভক্ষম মজা করেছি, এটা সপ্তাহ ব্লগে নেওয়া যায় না, কারণ পার্সোনাল লাইফটা মানে ভালোভাবে লিড করতে হয়। আর আজকে হচ্ছে ছিল ভাইয়ের মানে 100K যে আসে স্প্লে বাটনটা, সিলেবল বাটনটা, তার আনবক্সিং, ব্যাপক মজা হয়েছে ভাই। আর অত কিছু খেয়ে পেট পুরো ভরে গেছে আমার, মানে প্রত্যেকের থালার মাংস এসছে আমার থালায়, তো প্রতি খাতি আরও মোটা ও মুক্ত মুখে এসেই খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর ওয়ান সেকেন্ড, আবেগ হ্যাপি বার্থডে। আর গাইস, আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট মাস্ট শেয়ার অবশ্যই করো। আর গাইস, চ্যানেলটা নতুন হলে কি করতে, সাবস্ক্রাইব করতে হবে, কারণ ভাই 1,00,000 কামিং সুন। টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট।